বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। এবার ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। অভিযোগ, হিন্দু বলায় তাকে ব্যাপক মারধর করা হয়, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে আমার মানে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর 3 দিন ছিলাম, প্রায় 3 দিন আমাকে 3 দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে। ওই যারা এই আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে মানে পুরো এলাকায় ঘুরছিল, আর ওই বাড়ির পাশ থেকে মানে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিল। সায়নের মতোই বাংলাদেশের গোপালগঞ্জে গুরুধামে গিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের গোলক বিশ্বাস, প্রাণ হাতে নিয়ে ফিরতে হয়েছে তাঁকেও। ওখানে পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। গোপালগঞ্জ গেছিলাম, সেখানে ওই একই অবস্থা। মুসলমানরা হিন্দুদের দেখলে, বাঙালি ইন্ডিয়ান লোক দেখলে উল্টোওয়ালা গালিগালাস করে আর কি, ওই ধরুন অকথ্য ভাষা গালিগালাস করে ওরা। যেখানে সংখ্যালঘু কম আছে সেখানে তো লুটপাট তো হতেই তালে আছে, ওখানে বন্ধ করার মনে কোনো পরিস্থিতি নেই। আমি তো ওষুধ কিনতে গেছি, তাই বলে তো পশ্চিমবাংলায় সরকার পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়েছে, ওষুধ দেওয়া বন্ধ করে দিতে হবে। দেশের জাতীয় সঙ্গীতে রয়েছে এ সোনার বাংলার কথা, কিন্তু সে দেশে আজ প্রতিটা মুহূর্ত উদ্বেগে কাটছে সংখ্যালঘুদের, প্রাণ ভয়ে ঘুম ছুটেছে হিন্দুদের। নানা কাজে ভারতে এসে সেই উদ্বেগের কথাই শোনালেন সে দেশের নাগরিকরা। যারা মুক্তিযুদ্ধ করলো, বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত তোলা হচ্ছে। সেই জায়গায় তারা চায় যে এই রাষ্ট্রটাকে একটা হিন্দু শূন্য রাষ্ট্র করতে। চুরি ডাকাতি এগুলো বেড়ে গেছে অনেকটা, ঘুমানো যায় না, পাহারা দিতে হয়, অনেকটা আতঙ্কের মধ্যে আছে। এই বুঝি মারা যায়, এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে। যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে। ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে পারাচ্ছে। বিশিষ্টজন থেকে ছাপোষা গৃহবধূ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন অনেকেই। মাহবুব ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে মুখে অনেক সাফাই দেয়া হলেও পরিস্থিতি যে মোটেই ভালো নয় তা উঠে আসছে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের মুখে। গোপালগঞ্জের বাসিন্দা কাকুতি বৈরাগী চিকিৎসা করাতে ভারতে এসেছেন, কিন্তু নিজের দেশকেই আর নিরাপদ মনে করতে পারছেন না তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশের গোপালগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার দেখেছেন কাছ থেকে। সেই গোপালগঞ্জের গৃহবধূ এই মুহূর্তে প্রয়োজনীয় কাজের জন্য ভারতবর্ষে এসেছেন পরিজনদেরকে রেখে, এবং অনেক উৎকণ্ঠা নিয়েছেন। চিন্ময়ের আটক করা হয়েছে, এরপর থেকে সবাই আর কি আতঙ্কে আছে, সবাই আর কি ধর পর্ম আর এগুলোই হচ্ছে আর কি। ওখানে যে মুসলমানদেরই বেশি আর কি আক্রোশ, মূর্তি ভাঙচুর, তারপর রাস্তাঘাটে বেরোনো যায় না, ভয়ে থাকতে হয় কখন কি হয়ে যায়, মহিলা মানুষ কি দিয়ে কি হয়ে যায়, এরকম আতঙ্কে আর কি আছে। হামলা হচ্ছে রাস্তা হিন্দুদের উপরই বেশি হচ্ছে আর কি। আগে যেরকম ই ছিল, কোনো জায়গায় চুরি ডাকাতি হতো না বা কম হতো, এখন বেড়ে গেছে অনেকটা, প্রশাসন ব্যবস্থা নেয় না। ঢাকা থেকে খুব ঝামেলা হচ্ছে, হ্যাঁ একটু উৎকণ্ঠা নিয়ে তো অবশ্যই ফিরছি, কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা অবনতি ঘটে গেছে, এর জন্য আরো তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে ফেরা, না আর আরো কিছুদিন হয়তো থাকতাম। ভারত বাংলাদেশের সংস্কৃতির সম্পর্ক চিরকালের, দুই দেশের শিল্পী বিশিষ্টজনদের দুই বাংলায় যাতায়াত লেগেই থাকে। তবে এবার মূলত চিকিৎসার জন্য সস্ত্রীক ভারতে এসেছেন লেখক ও চিত্র পরিচালক FM শাহিন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনিও রীতিমতো উদ্বিগ্ন। নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে, চলচ্চিত্র বন্ধ করে দেওয়া হবে, আপনি নিশ্চিত থাকেন। এই রাষ্ট্রটাকে তারা বেসিক্যালি আফগানিস্তানে পরিণত করতে চায়। তারপরে তাদের কাছে যে প্রত্যাশা ছিল তারা কোনোটাই করছে না, বরঞ্চ তারা এসে ডক্টর ইউনূস বললেন যে রিসেট বাটন চাপ দিয়ে, অর্থাৎ ইতিহাসকে সব মুছে দিতে হবে তার। একটা রাষ্ট্রের স্বাধীনতা তো দুবার আসতে পারে না, তাই না? কিন্তু কোনোভাবেই তারা স্বীকার করছে না যে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন সংখ্যালঘু পরিবাররা নির্যাতনের মধ্যে আছেন, নিপীড়নের মধ্যে আছেন। কিন্তু কবে স্বাভাবিক হবে বাংলাদেশ? আদৌ কি কোনোদিন রেহাই পাবে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা? সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।